দিনের হাতে পায়াত না করলে জান্নাতে যাওয়া যাবে না, এই কথাটুকু কতটুকু সত্য? এই কথাটুকু শতভাগ মিথ্যা, শয়তানের বানানো কুফুরি কথা। কি কথা? লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পীর ওয়ালিউল্লাহ, হুজ্জাতুল্লাহ, এটাই তোমাদের কালেমা, ঠিক না? আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পীর ওয়ালিউল্লাহ, এটা বলি না? তাহলে বোঝা গেল আল্লাহর বান্দা হইতে হবে, নবীর উম্মত হইতে হবে এবং পীরের মুরিদ, এই তিনটে না হলে তো জান্নাতে যাওয়া যাবে না। آمنت بالله وملائكته وكتبه ورسله وقيره وشيكه الله أكبر قطعه يأتي أمرا كيو جدي مونه كوري الله كي معبود مانارو كوري محمد صلى الله عليه وسلم نبي مانارو كوري آر كومو سليمتي كليمتي چوزوري ايمان پير بزرگو কারোর না মানলে তার এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কবুল হবে না, ওই চিন্তা করার সঙ্গে সঙ্গে সেটা ইমান। আমাদের যে দুটো জিনিস লাগবে সেটা হলো আল্লাহকে একমাত্র মাহবুব মানা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র মুর্শিদ নবী মানা। এর বাইরে দুনিয়ায় যা আছে কারণ লাগবে কারণ লাগবে না, কিন্তু কোনো কিছুর সাথেই জান্নাত বাধা নেই। কথা কি বুঝতে পেরেছেন? এমনকি আল্লাহর নবী বলেছেন জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে, যার মা বাপ মরে গেছে তার কি জান্নাত বন্ধ হয়ে যাবে নাকি? না, একমাত্র জান্নাত যেখানে বাধা আছে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হলো পীরের হাতে বায়াত, এই ঘোড়ার টিমের বায়াত কখনোই ছিল না মুসলমানদের, বায়াত ছিল শুধু রাষ্ট্রের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হফাতের পর থেকে প্রায় হাজার বছর রাষ্ট্রপ্রধান, বিশেষ করে বাগদাদের খেলাফতের পতনের আগ পর্যন্ত রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন আমিরুল মুসলিমিন ছাড়া কেউ যদি বায়াত নিত তার সঙ্গে সঙ্গে কতল করতে হতো। আল্লাহ রাসূল সহিহ মুসলিমের হাদিস আছে যে রাষ্ট্রপ্রধানে থাকা অবস্থায় দ্বিতীয় ব্যক্তি বায়াত নিলে কতল করে দাও, কায়নাম মানকা। কথাকে বুঝতে পেরেছেন? আব্দুল কাদের জিলানি কারোর বায়াত নেননি, নিজেও কারোর বায়াত হননি, পীরের সহবত নিতে হতো, পীরের কাছে যে বসে নিজের ভিতরে চাকুয়া বাড়াতে হতো, পীরের মুরিদ হওয়া নয়, পীরের সাহেব হওয়া, সাথী হওয়া। আল্লাহ বলেছেন কুনু মাস পাদেকি, নেককার সত্যবাদী লোকেদের সাথে থাকবা। কথা বুঝেছেন? মসজিদে মুসল্লিদের সাথে থাকবেন, আলেমদের সাথে থাকবেন, বসে থাকবেন, কথা বলবেন, এটা হলো সোহবত। সোহবতের বিস্তারিত আমার রাহেদের আয়াতে পাবেন আপনারা, কিতাবুল মুকাদ্দাস, ইনজিল শরীফ ও ইসাই ধর্ম। এই বইটার বিষয়বস্তু হলো বর্তমানে আমাদের সমাজে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের খ্রিস্টান করছেন। 1978 সালে আমেরিকায় নর্থ আমেরিকান কনফারেন্স অন এভাঞ্জেলাইজেশন অফ মুসলিম, মুসলমানদের খ্রিস্টান করার বিষয়ে উত্তর আমেরিকার মহাসম্মেলন, এই সম্মেলনে তারা সিদ্ধান্ত নেন পরবর্তী অর্ধ শতাব্দীর ভিতরে অর্থাৎ 2040-এর ভিতরে বাংলাদেশকে একটা খ্রিস্টান দেশ বানাতে হবে, বাংলাদেশের মেজরিটি খ্রিস্টান বানাতে হবে। আপনারা খুশি তো? 2015-এর ভিতরে বাংলাদেশের 1/5 কোটি মুসলমানকে খ্রিস্টান বানাতে হবে। এই সিদ্ধান্তের উপরে তারা বিভিন্ন রকমের, তারা যদি সত্য কথা বলে ধর্ম প্রচার করতেন সমস্যা ছিল না, কিন্তু তারা আমরা ইসলাম মুসলমান, আমরা খ্রিস্টান না, আমরা কোরআন মানি, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, এই সেই নানান কথা, প্রতারণামূলক কথা বিভিন্ন চক্রান্ত, আমরা ইসাই তরিকার মুসলমান না, ভাই খ্রিস্টান হতে হবে না, ইসাই তরিকার মরিদ হতে হবে, বিভিন্ন ভাবে এমনকি কোরআন ব্যাপারে নবীজির ব্যাপারে বিভিন্ন কটু কথা বলে মানুষদেরকে খ্রিস্টান করার চেষ্টা করছে এবং হচ্ছে। আপনারা নিজেরা নিজেরা ঝগড়া করছেন, মুসলমানরা নষ্ট হচ্ছে আপনারা দেখছেন না। এই বিষয়ে ছোট্ট বইটা পড়লে কিভাবে আমরা সহজে দিনের দাওয়াত দিতে পারি, কিভাবে আমরা এই ভয়ঙ্কর চক্রান্ত থেকে নিজেদের আত্মরক্ষা করতে পারি, এই বিষয়টা জানতে পারবেন, রায় বেলায় সহাবত ব্যাপারে পাবেন। তাহলে প্রথম কথা কি, হীরের মুরিদ হওয়া বলে কোনো কিছু ইসলামে নেই, নেককারদের সহাবত নেওয়াটা ইসলামে একটা এবাদত, এটা
আপনি আমভাবে মসজিদে মাদ্রাসায় যে কোনো আলেমের সহবতে গেলেই পাবেন। তৃতীয় হলো যারা পীর মুরিদি শুরু করেছেন, মুজাদ্দিদ আলতাসানি নাম শুনেছেন, সৈয়দ আহমদ গেরলভী নাম শুনেছেন, শাহ ওলিউল্লাহ মাহাদিস, আমাদের দেশে যত পীর আছে সবাই তাদের মাধ্যম। তারা নিজেরা লিখেছেন পীরের মুরিদ হওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, এটা একটা সুন্নাহ নির্দেশিত মুস্তাহাব কাজ। কথাটা কি বুঝতে পেরেছেন? কারণ লেকচারের সহবতে যে ইমানকে তাজা করা। তৃতীয় পয়েন্ট, পীরের মুরিদ কেন হবে? আমাদের ইমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে ইবাদত করব একমাত্র কার? মুহাম্মদ রাসূলুল্লাহ, মানে আল্লাহর ইবাদত করব কার তরিকায়? আমরা অমি মানুষ জানি না, আমরা যখন মনে করব অমুক ব্যক্তি একজন খুব ভালো নবীর তরিকায় চলা পীর বা আলেম, আমি তার কাছে যে নবীর তরিকা শিখব, কি করে নবীর তরিকায় আল্লাহর ওলি হওয়া যায় এটা শিখে আসবো, এই নিয়ে যদি পীরের কাছে যান তাহলে এই যাওয়াটা একটা মুস্তাহাব ইবাদত, এটা আপনি সওয়াব পাবেন। কথা কি বুঝতে পেরেছেন? আর যদি মনে করেন পীর সাহেবের কাছে ভান্ডার আছে, পীরের কাছে গেলে উনি নেক নজর দিলে বড় লোক হওয়া যায়, বিপদ কেটে যায়, আপনি যাওয়ার আগে বাড়ির থেকেই কাফের হয়ে গেছেন। ভালো মন্দ বড় লোক কল্যাণ অকল্যাণ কার কাছে? আল্লাহ কাউকে এই পাওয়ার দিয়েছেন এই চিন্তা করলো সে কাফের হয়ে যায়। আপনাদের এলাকার এমপি সাহেব খুব শক্ত, কারোর কথা না, নিজে যাচাই না করে কোনো সই করে না, আন্দাজে কারোর শাস্তি দেয় না, যার যেটা দেবে সব সবাই বলে, সেক্রেটারি বলে, সচিব বলে, তান্তারা বলে, এইটা ওইটে, উনি আবার নিজে চিন্তা করেন। মনে করেন একজন এমপি এরকম, আর একজন এমপি খুব লুজ, সিল টিল বউয়ের কাছে দেওয়া, ছেলের কাছে দেওয়া, যার খুশি যার কাছে পারে টাকা দিয়ে সিল দিয়ে যায়, যার পরে ফাঁসির কথা বলে দেয়, যার জামিনের কথা বলে যায়। এই দুই এমপির ভিতরে আপনাদের দৃষ্টিতে ভালো এমপি করবে? আপনি কি মনে করেন আপনার মাবুদ রব আল্লাহ লুজ, যে যা বলে শুনে না, নিজে যাচাই করে কোনো করেন? কোনটা মনে করেন আপনি? এমপি সাহেব জানে না তাও যাচাই করে, আর আল্লাহ সব জানেন, আল্লাহ কেন তার ভান্ডার আরেকজনের কাছে দেবেন? কথা বুঝতে পারেন না? কাজেই কেউ যদি মনে করে আল্লাহর কোনো ভান্ডার, আল্লাহর কোনো পাওয়ার, আল্লাহর কোনো ক্ষমতা, কোনো অলৌকিক ক্ষমতা আল্লাহ কাউকে দিয়েছে, অথবা কেউ কোনো হুজুর বড় যত বড় হুজুর হোক, নবী হোক, বলি হোক, বললে আল্লাহ শুনবে, আল্লাহ যাচাই করবে না, এই চিন্তা করার সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার অন্তরে আসলেও কবুল করতেন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন আর আল্লাহ বলে নবী 70 বার দোয়া করলে আমি নেব না, এটা হই আল্লাহ যাচাই ছাড়া কারোর তা নেন না। আপনি যদি মনে করেন যে পীর সাহেবের কাছে মুরিদ হলে পীর আমার করাই নেবে, তাহলে আপনি মুরিদ হওয়ার আগে কাফের হয়ে গেছেন।